অসতমা সদগময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। টিভি, এফএম, রামকৃষ্ণ মঠ ও মিশন, বাণীচক্র, তথ্য সংস্কৃতি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের আবৃত্তি শিল্পী ও সঞ্চালক শিবাজী চৌধুরীর কাছে আবৃত্তি ও সঞ্চালনের জন্য ভর্তি চলছে। যোগাযোগ 6291355974। নমস্কার বন্ধুরা, ভারতীয় সংস্কৃতি শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত শিবাজী চন্দ্র অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন জানাই। প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দেবো বলে। আজ আমার আড্ডায় যিনি আমার অতিথি হয়েছেন তিনি হলেন এই সময়ের একজন নাট্য ব্যক্তিত্ব, প্রীতম দাস। প্রীতম, তোমাকে আমার অনুষ্ঠানে আসার জন্য স্বাগত জানাই। অনেকদিন ইচ্ছা ছিল তোমার সাথে এই মুখোমুখি বসে আড্ডা দেবো, আজকে সেই দিনটা চলে এসেছি। বলো, নাটক নিয়ে তো ভালো কাজ করছো, এটা শুরুটা কবে থেকে হয়েছে, বা তোমার পরিবারে কি কেউ নাটক চর্চা করতো? বা হ্যাঁ, পরিবারে হাত ধরেই এসছে, মাকে দেখেছি ছোটবেলায় নাটক করতে, সে থেকেই এন্থুটা পেয়েছিলাম। তারপরে যখন আমার সাবজেক্ট ছিল পেন্টিং, হ্যাঁ পেন্টিং যেহেতু ছিল, পেন্টিং এ 4 বছরের কোর্স, সবাই যে আমরা জানি 4 বছরের কোর্স না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার না, প্রথম বছরে ফাউন্ডেশন ইয়ার। আচ্ছা, ফাউন্ডেশন ইয়ার, ফাউন্ডেশন ইয়ারে আমাদের সমস্ত কিছুই করতে হয়। আচ্ছা, ইভেন ডান্স, মানে থিয়েটার, টোটালটা সঙ্গীত, সমস্ত কিছু, সঙ্গীত, তারপরে তোমার হচ্ছে ওই সমস্ত রকম, মানে হচ্ছে তোমার কি বলবো, সমস্ত এভরিথিং যা আছে সমস্ত কিছু করতে হয়, টেরাকোটা সমস্ত কিছু করতে হয়। সে পড়তে গিয়ে ইন্টারেস্টটা ডবল বেড়ে গেল, মানে এটাই হলো প্রথম কথা। মা নাটক করতো, হ্যাঁ, তারপর বললাম না। আর তখন মনে হতো নাটকই মানে প্রতিবাদের ভাষা, একদম নাটক যারা করে তারা বলে নাটক প্রতিবাদের ভাষা, আবৃত্তি যারা করে তারা বলে কবিতা প্রতিবাদের ভাষা, একদম গান যারা করে তারা বলে, হ্যাঁ এটা সব থেকে, মানে যে যে শিবাজী বলবে সেটা সব থেকে কথা। তুমি তো একজন আবৃত্তি শিল্পী, সে জায়গায় দাঁড়িয়ে তোমাকে বলতে পারি, তুমি নিজে বিশ্বাস করো, বর্তমানে যা আমাদের যা সমাজ চলছে, যেখানে বারবার আমরা দেখছি বাচ্চাদেরকে, আমার নিজের মানে বিরক্ত লাগে, একটার পর একটা একটার পর একটা ইভেন্টে তাদেরকে খেলতে পারছে না, খেলার সময় হারিয়ে যাচ্ছে, শৈশব হারিয়ে যাচ্ছে, বাচ্চাদের শৈশব হারিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হয় না একটা শিল্প একটা প্রতিবাদ তো মনে হতেই পারে, একটা শিল্পের প্রতিবাদ অবশ্যই। আমরা ছোটবেলা আসর করেছি, সব কিছু নেই বাচ্চারা, আজকালকার যুগে বাচ্চাদের শৈশব নেই, বাচ্চারা কিছু ইচ্ছে করলে করতে পারবেন। যে একটা সময় আমরা ভাবতাম যে না, এই সময়টা আমার পার্সোনাল টাইম, ওদের কোনো পার্সোনাল টাইম বলে নেই, ওদের পার্সোনাল টাইম মানে বাবা মার হাতে বন্দি, একদম এই নিয়ে কিছু ভাবছো? হ্যাঁ, ভীষণ ভাবে এটাই ভাবছি, এটা এটাই এটাই ভাবছি, বাচ্চাদের ফিরিয়ে আনবো। এবং সব থেকে যেটা আমার বর্তমানে লক্ষ্য, যারা থিয়েটার করে তারা তো সবাই থিয়েটার করবে, কিন্তু এই শিশুদের এবং যারা সমাজ থেকে, যারা ঘরের শিল্পী মানে ঘরের গৃহবধূ, যারা কাজ বাজ করে, তাদের যারা কাজ মানে এই থিয়েটার নিয়ে তারা ভাবতে পারে না, তাদেরকে মঞ্চ আনাটাই আমার লক্ষ্য। নিশ্চয়ই, আর তুমি তো, তোমাকে আমি খুব তারিফ করি এই কারণে, তুমি পথ শিশু নিয়েও কাজ করো। হ্যাঁ, যারা বললাম তো, যারা যারা মঞ্চে করে মঞ্চে ওঠার দেখি দেখি না, তাদেরকে মঞ্চে তোলার মধ্যে আনন্দ আলাদা। আমি একবার গিয়েছিলাম তোমার অনুষ্ঠানে, মনে সঞ্চালন করেছিলাম 1 বছর, আনন্দ পেয়েছিলাম সেখানে, সেখানে আনন্দ আলাদা। আমি তখন তোমাকে একটা প্রশ্ন আমি করেছিলাম, আজও এই মুহূর্তে করতে ইচ্ছা করছে, তুমি এত ক্যারেক্টার নাও কেন? আমাদের তো নাটকে এত ক্যারেক্টার নেওয়া হয় না, তার মানে কি সবাইকে ইনভলভ করানোর জন্য? একদম, ইনভলভটাই মেন, মানে আমরা একটা বেস্ট জিনিস দেব সমাজকে অবশ্যই, কিন্তু তার আগে যদি আগে সমাজ কাঠামোটা না করতে পারে, তারা যদি তাদের মধ্যে যদি ভেবে, তারাই নিজেরাই যদি ভেবে ওঠে যে আমাকে নিচ্ছে না, আমি পারি না বলে, আমাকে নিচ্ছে না, পারি না বলে, না আগে ইনভলভ হও, তারপর তোমার থেকে বেস্ট আমি, আমার বের করে নেওয়ার দায়িত্ব আমার। তুমি কি মনে করো তোমার এই নাট্য চেতনার মধ্য দিয়ে সমাজের পরিবর্তন হবে? চেষ্টা করো মানে,
আমরা তো সবাই চেষ্টা করি এইভাবে একটু একটু একজন একজন করে চেষ্টা করলে হয়তো পরিবর্তন একটা সময় হয়ে যাবে। স্বামীজি বলেছিলেন না, এই সমাজে ভালো শিক্ষক, ভালো নেতা, ভালো ডাক্তারের দরকার। এই তিনজন যদি ভালো হয় তাহলে সমাজের আমূল পরিবর্তন ঘটে যাবে। কিন্তু আজকে কি অবস্থায় আমরা রয়েছি সত্যি ভাবলেও খুব অবাক হয়ে যাই, মানবিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের সব, মানে সমাজে মানবিকতা হারিয়েছে, মানবিকতা নেই একদম সমাজে। মানবিকতা থাকলে আমার মনে হয় না এটা হারিয়ে যাচ্ছে কেন, তোমার কি মনে হয়? একবার প্রশ্ন করেছো, হ্যাঁ বারবারই মনে হয় কেন হারিয়ে যাচ্ছে। আমরা নিজেরা দেখি না, টাকার পিছনে ছুটছি, মানে আমরা অর্থলোভ হয়ে পড়ছি সেই জায়গা থেকে। আমার মনে হচ্ছে ওখানটায় মানবিকতা ঘাটতে হচ্ছে, টাকায় কি সব। এটাই তো রামকৃষ্ণদেব বলেছেন, যত মাটি টাকা থাকে টাকা মাটি মায়ের টাকা, সেটা তো আমরা অনেকে সেটা নয়। রামকৃষ্ণ যেটা বলে গেছে সেটার মর্মার্থ বুঝতে গেলে তাকে নিয়ে পড়াশোনা, তাকে নিয়ে তার মধ্যে তাকে জানতে হবে একদম। মানে আমরা ভাবি কি জমি কিনে নিলাম তাহলে মনে হয় টাকা মাটি হয়ে গেল, টাকা না, টাকা মাটি টাকা আমার মাটি টাকাটা ওটা নয়, অত জিনিস না একদমই। তাই স্বামীজি বলেছিলেন না, ফুটবল খেলা ভালো কিন্তু মানুষটা নিতে পারেনি, ম্যাক্সিমাম লোকই নিতে পারেনি, হয়েছে ফুটবল খেলি হয়ে গেল। সারদামা বলেছেন যদি শান্তি চাও না কারো দোষ দেখো, দোষ দেখো তুমি না। আমরা সবাইকে আমরা আঙুলটা যে নিজে অন্য লোকের গায়ে তুলতে গেলে আমরা জানি না যে নিজের দিকে তিনটা আঙুল উঠে থাকে। বলছি তো আমাদের থিয়েটার লাইফে কত লোক কত রকম ভুল হয়, ভ্রান্তি হয়, আমি ওরা নিজেদের মধ্যে কেমাস করে, আমাদের কোনো দরকার নেই। এই নিয়ে আলোচনাটা নিজেরা নিজেদের রুমে করুন এবং সেটা নিয়ে পরে ডিসকাস করবো যে এটা হয়েছিল। অনেক সময় অভিনেতা আমাকে আমাকে বলো সেভাবে অভিনেতা দাও অভিনেতা দাও, তো তারা যখন আমাকে এসে বলে যে তোমার টাইমিংটা মানে তুমি হয়তো শুরু করবে চারটে, তারপর ওটা যে চলছে তো চলছেই এবং বিভিন্ন জায়গা থেকে সবাই আসে। হ্যাঁ অনেক শিল্পী আর বছরে একটা বছরে বছরে একটা প্রোগ্রাম হয় না, সবাইকে আমি রাখতে চাই সবাইকে, যে আমি মানে এটাই আমার মানে সব মানে দোষ বলতে পারো আমার উচিত হচ্ছে বর্তমানে শিবাজিকে বাদ না বর্তমানে উচিত আমার বর্তমানে আমার যা আমার যে পরিকাঠামো হচ্ছে চারটে বছরে প্রোগ্রাম করা উচিত। কিছু জায়গায় দাঁড়িয়ে মানে আর্থিক কষ্টের দিকে তাকিয়ে চারটে বছরে প্রোগ্রাম করা যায় নয় যায় না, তাই হচ্ছে একটা প্রোগ্রামে ইনভলভ করতে হয়। সে জায়গায় দাঁড়িয়ে বর্তমানে শিল্পী আর যখন যেটা করবো সেটা ফাঁকি দেবো না, নির্দিষ্ট সময় কাজ করতে হবে, কেন এটা জানি বলেই একটা গ্রুপ আমাকে সপ্তাহে একদিন সময় দিয়েছে বলে একটু ধরে রাখার মতন আছে, ওটা আমি চলে যাবে যাবে মানে কাজের চাপে পারছি না। যার ফলে এখন তুমি দেখো আমাকে যদি নিতে হয় এরকম স্ক্রিপ্ট দিয়ে দিলো আমি তৈরি করলাম, তারপর একটা দুটো ওয়ার্কশপ করে বা রিহার্সাল করে এটা করে এরকম আমি করেছি। ব্যাপারটা না আমি আমি এটা বোঝাতে পারি না, দিতে হবে বোঝাতে পারি না, এটা থিয়েটারটা না খুব ইজি জিনিস, কিন্তু এটা নিয়ে আমার একটা একটা ফান্ডা আছে। আমার মেলবন্ধন তোমার সঙ্গে আমার যত বেশি মেলবন্ধন যত বিরোধ হবে যার ফলে কোথাও একটা ঘাটতি রয়েছে। নতুন প্রোডাকশন কি নামাচ্ছ? নতুন প্রোডাকশন একটা কাজ চলছে, এটা হচ্ছে প্রমিলা বিদ্যাভা। আচ্ছা বিদ্যাদের নিয়ে প্রমিলা বিদ্যাভা কেন প্রমিলা বিদ্যাশ্রম দিলে বা একটা কারণ হলো, কাউকে দেখেছো তো নিশ্চয়ই? একদম প্রমিলা বিদ্যাভা যে কাজটা চলছে, সাবজেক্টটা ভীষণই দুঃখজনক, টাচি টাচি, মানে কিরকম বিদ্যাভাসটার মধ্যে সব রকম আছে, আনন্দ আছে, দুঃখ আছে, হাসিও আছে, সবই আছে, কিন্তু বৃদ্ধাবাসটা কিন্তু এই ফ্ল্যাট গুলো যেভাবে তৈরি হচ্ছে, মানে ফ্ল্যাট গুলো তো অ্যাকচুয়ালি ফ্ল্যাট গুলো বর্তমানে যারা নিজস্ব পার্সোনাল বাড়ি করে তারা তো সেই বাড়িগুলো ভেঙে ফ্ল্যাট তৈরি হয় না, সাবেকি বাড়িগুলো সাবেকিয়ানা ভেঙে ফ্ল্যাট তৈরি হচ্ছে। প্রমিলা বৃদ্ধাবাসের মধ্যে ওরমে ঠিক।
আমি একটা বৃদ্ধাশ্রম পূর্ণ করতে গিয়েছিলাম, গেস্ট হিসাবে নিয়ে গেছিলাম, তো ওই সময় কৃষ্ণপ্রসুর বুনিমা বা ওই রিলেটেড কবিতাগুলো পড়েছিলাম, বলেছিলাম তো ওরা এমন ভাবে না চোখের জল বেরিয়ে আসছে, উনি একা আবার পরক্ষণে ওরা বলছে আমরা খুব ভালো আছি বাড়ির থেকে, কারণ এখানে আমরা সবাই এখন একদম এটাই ঘটনা আমি আপনি যে ফিল করি আজকালকার যুগে না, বলছি না একটা আমার আমার ঘরে ধরো আমার ঘরে একটা ধরো বাচ্চা আছে, সে ঠাকুমার কাছ থেকে রূপকথা গল্প শোনে না, শোনে না, সে ফোনে এখন গেম খেলে, তুমি কি বলবে, তুমি যেটা তো রূপকথা গল্প যদি সে না জানলো সে তো জানলো না বাংলার কৃষ্টি বাংলার কালচার, বাংলার তো কৃষ্টি কালচারটাই বাংলার সব, বাংলার ওটাই মেরুদণ্ড, নিশ্চয়ই বাংলাকে নকল করে অন্যান্য সব বেরিয়ে যাচ্ছে, আমরা বাংলাকে বাংলাকে থেকে সরে যাচ্ছে, সরে যাচ্ছে, ভাবলাম কোনো অবাক লাগে না, আমাদের ব্রিটিশরা আমাদের থেকে দেশে চলে গেছে কিন্তু আমরা মন থেকে তাদের তাড়াতে পারিনি, মানে মজ্জায় মধ্যে তারা ঢুকে গেছে। তো প্রমিলা বৃদ্ধাশ্রম বা বৃদ্ধাবাস সেটা কবে শুরু হয়ে গেছে? কাজ চলছে, আগস্টে স্ক্রিপ্ট তোমারই লেখা, স্ক্রিপ্ট আমারই লেখা, আগস্টে কাজ চলছে। তো ওইরকম ক্যারেক্টার তো আমার মনে হয় খুব একজনই ছিলেন, কিন্তু না আছে অসাধারণ, তোমার ওই যে বাইজির ক্যারেক্টারটা এত সুন্দর করেছে ইন্দ্রানিধি, আমরা মিস করি গুণী শিল্পীকে, আমি সবটা মিস করি, আমার আমার নাটকে মা হয়েছে গুণী শিল্পীদের আমি মিস করি এবং তাদের প্রতি হৃদয় তো আমার সবখান, আমার সাথে বন্ডিং এরকম ছেলের মতো ভীষণ বন্ডিং, আমাকে এই শাশুড়ি মারা গেল না, আমাকে ফোন করেছিল, ওকে জানাই জানাই যোগাযোগ রাখি, আমি দিয়েছিলাম আমার মাকে তলাদি তুলে দিয়েছিলাম, সেটা দিয়ে একদম আমাকে যখন ওই এসেছিল আমাদের কতগুলো এসেছিল তো সিকোয়েন্স ছিল, উনি আমার শাসন করতেন অসাধারণ, মনে হচ্ছে একদম রিয়েল ব্যাপারটা, খুব ভালো মানুষ সত্যি, আমি খুব মিস করি ওনাকে, আমার সেই স্পিড তো রয়েছে যখন দেখি তখন খুব বাড়িতে গেলে তো কোনো কিছু না খেয়ে ছাড়বে না, নিজের হাতে সবকিছু করা এরকম ব্যাপার, আসলে আমি আমার টিমে এখন 20 জন এরকম এজের পার্সন বলেছি, তাদেরকে নিয়ে আমি ভীষণ হ্যাপি, আমাকে গান্ধী বলেছিল শোন আমার ভাই ওনার মেয়ের বিয়ের সময় নিমন্ত্রণ করেছিল, বলতে ভাই আসবে কি আসবে না, এটা কি একটা প্রবলেম হচ্ছে ওদের, শোন যদি না আসে তুই আমার ভাই হবি, আমার মেয়ে বলেছে শিবাজি দেখে শিবাজি মামাকে দিয়ে করিয়ে দেবো, শাখা পড়াতে হয় এই ব্যাপার ট্যাপারগুলো, আমারও নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, আমার তরফ থেকে কোনো অসুবিধা নেই, এই যে নাটক করতে গিয়ে অনুষ্ঠান করতে গিয়ে এত মানুষের ভালোবাসা স্নেহ এটা আমি খুব হৃদ্য হই, কিছু পাই না কিছুদিন দূরের কথা, শেষ থেকে নামলেই মনে হয় আমাকে আবার একটা কিছু ভাবতে হবে, কালকে থেকে কাজ শুরু করতে হবে। আর তুমি কিভাবে নাট্য কর্মী গুলোকে পেয়ে যাও, তাই না, সবাই দেখো গ্রুপ থিয়েটারে ছেলে মেয়ে পাওয়া খুব টাফ, না আমি পাই পাই এবং বর্তমানে আগের ঘাটতি গুলো খুব সলভ করে দিয়েছি, এখানে বলতে মানে রেগুলার চর্চা কেন্দ্রটা করতে পেরেছি, সময় দাও কি করে অফিস করে রাত্রেবেলা ওদের আমি যখন টাইম দেবো তখন দিতে, ওরা রাত্রে 10টা বলে 10টা ভোর বলি 6টা বলে 6টা বলে, সত্যি ভাবা যায় ওদের জন্য, বললাম তো এখন অনেক রিকভার করছে, এই একদিনে হবে না, শিবাজি গান আরো ধরো 5 বছর 10 বছর ট্রাই করতে 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 এক সময় সমাজে কিছু তৈরি হয়, কোনো সংবর্ধনা পেয়েছ? সংবর্ধনা মানুষের মধ্যে কিন্তু সংবর্ধনা এ সব কিছু বড় সংবর্ধনা ওর থেকে সেই প্রয়োজন নেই, সংবর্ধনা পেয়েছি বহুবার কিন্তু ওর থেকে বড় সংবর্ধনা এই তো সেদিনকে ত্রিধারায় একটা প্রোগ্রাম হলো শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার পেয়েছি, কিন্তু পুরস্কারটা তো থেকে যেই সম্বর্ধনাটা মানে মানুষের যে হাতে ওটাই পাখে অর্ষ করছো তো কম্পিটিশন যা করছি এখন বন্দে স্টের বা
মাগি কি মন্দির করতে না? না, তখন ভাবতাম বোধ হয় অনেকটা জার্নি, এখন মানে জার্নিটা মানে ভালো জানি চলবে। এখন তোমার নাট্যকর্মী কতজন আছে তোমার গ্রুপে? 30 জন। 30 জন? বাহ, একটা গ্রুপে 30 জন থাকা মানে কম কথা না। 30 জন, আমাদের গ্রুপটায় ছিল 17 জন। এখন যদি কোনো জায়গায় ওয়ার্কশপ হয়, আমার মানে আমার টিমটা সবাই যায়, আমাদের ইউনিফর্ম আছে। ওয়ার্কশপটা না অ্যাটেন্ড করা খুব জরুরি, খুব জরুরি মনে হয়। ইউনিফর্ম পরে যখন তারা যায়, তখন মনে হয় মিছিল আসছে একটা। হ্যাঁ, দারুণ লাগে। ইউনিফর্মের কালার কি করেছেন? ইউনিফর্মে আমাদের তো আমাদের লোগোটার মতো কালার করা হয়েছে, ব্ল্যাক এবং হোয়াইট। ব্ল্যাক তোমার গ্রুপের নাম আমার বন্ধুকে জানো? অবদহন নাটক। এবং অবদহন কত অর্থটা কি? অবদহন তোমাকে যে শিবদীটা বললাম দেখতে হবে, যা কিছু মানে ব্রাত্য বজ্র ফেলে দিয়ে জ্বালিয়ে দিয়ে নতুন কিছু সৃষ্টি করাটাই অবদহন আমার মনে হয়েছে। মানে ভালোটা তো আমরা আগলে রাখি এবং এবং খারাপটা ফেলে দিই, ফেলে দিয়ে যে একটা অগ্নিশিখা তৈরি হয় না, ওটার মধ্যে একটা তেজ থাকে, ওই তেজটা দিয়েই অবদহন। তোমার সম্পর্কে এবং তোমার গ্রুপ সম্পর্কে আরো অনেক কথা জানবো পরবর্তী কোনো সময়। ঘড়ি বলছে এখন শিবাজি বিদায় নিতে হবে, তাই তোমাকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আদর জানিয়ে আজকের মতন অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।